মাতিস জয় অফ লাইফ তুমি যদি ছবিটার সামনে দাঁড়াও ছবিটা পাওয়া যায় না এখন ওটা কোথায় আছে জানে না একটা প্রবলেম আছে তোমার মনে হবে ছবিটার সামনে দাঁড়ালে যে হ্যাঁ এখানে স্ট্র্যাটেজি আছে কিছু ব্যালেন্স আছে কালারের এ কিন্তু আজকের খকে আমি জানি না আজকের খ কিছু খ কিছু খয়ের মধ্যে তো আবার তফাত আছে কিছু খ হয়তো এই যে লাইন ধরো এই যে ফিগার গুলোর যে লাইন ডান দিকের দুটো ফিগার দেখো নিচে এটা বাচ্চা বা অপ্রশিক্ষিত লোক মাতিস অসম্ভব ট্রেন ছিল অল্প বয়সে কাজ দেখো রিয়েলিস্টিক সমস্ত কিছু ছিল পুরো আয়ত্তে ছিল তা এই যে লাইনের যে মানে এটা কে পারবে এই যে অ্যানাটামি যে কি জানে এতে এই ফিগারটা এগুলো পয়েন্ট আউট করা যায় কিছু কিছু জায়গায় আবার এই যে ওপরটা যে রঙের ব্যালেন্স বা এ থাকলে গুলো তখন এটা তো হয় তুই বুঝতে পারছো এই যে আঁকতে পারা না পারা এই মানে বাচ্চা করেছে না বড় করেছে এটা কতটা ফ্লিমজি জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের মনে হয় একটা এই জায়গা কারণ আমরা এই আঁকতে পারাকে খুব জোর দিয়েছে সেখানে আমি শুধু ছবিটার দিকে তাকিয়েই কনফিউশনে পড়ে যাবো ওপরটা বোধ বাচ্চার মতো ডান দিকটা এর কিন্তু আছে এর কিন্তু বাচ্চা নয় বা অপ্রশিক্ষিত নয় এখন এইটা এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় হচ্ছে আমি এখানে বাইরের কিচ্ছু বলছি না মাতিস কি প্রশিক্ষিত আমি ওই জায়গায় যাচ্ছি আমি ধরো আমি ছবিটা দেখছি দেয়ালে টাঙানো দ্যাট সাইড আমি আর কিছু জানি না তা সেখানে যে সমস্যা বা প্রশ্নগুলো আমি সেটা নিয়ে বলছি এরপর তুমি যদি ফভিজম বা এর এটা আনো ডিসকোর্সটা তাহলে তো পুরো অন্য ব্যাপার কিন্তু যে ইনট্রিনসিক ভ্যালু যদি আমি ছবির দেখি সেটা যে আমি বলে শুরু করেছিলাম ওটা তো তোমার ওগুলো আনার কথা না বাইরের এগুলো কথা এরপর আসছে তোমার এই নন ওয়েস্টার্ন এই যে প্রিমেটিভিজম প্রথম দিকেই টোয়েন্টি সেঞ্চুরি প্রথম যে ঢুকে যাচ্ছে ওই ওই চলে যাচ্ছে অন্য কালচারের দিকে এইবার যখন আফ্রিকান ইয়েগুলো আসছে তখনই প্রিমেটিভ আস্তে আস্তে বড় হাতের পিঠা ছোট হচ্ছে এইবার একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে মিডিভেল ইউরোপ না অন্য কালচার এখনই রয়েছে এখনই এই মুহূর্তেই তারা ওইগুলো করছে কিন্তু আমি তাদের এগুলোকে নিয়ে আমি এটা অন্য কিছু করার চেষ্টা করছি এইখানে আউটসাইডার জায়গাটা আরো বাড়ছে এই যে নেগ্রোফিলিয়ার এই যে আদার আমি আমি ওই আদারের সঙ্গে মিশবো আদার কিন্তু আমি ওই আদারের সঙ্গে মিশবো অচেনা অপর এই জায়গাটা বাড়ছে এই বেগ জায়গা থেকে এই কিউবিজমের ক্ষেত্রে এটা একটা সলিড জায়গা পাচ্ছে এবং তাতে যে প্রবলেমটা হচ্ছে আমি আগে বলেছি এটা একাধিকবার যে পাওয়ার এম্ব্যালেন্সের জায়গাটা নিয়ে কেউ ভাবেনি কিন্তু যাই হোক আমরা এখানে শুধু ওই আমাদের যে কর ক্ষয়ের জায়গাটা নিয়ে বলছি তো আমরা ওইদিকে যাই এবার এই তৈরি হচ্ছে তুমি ভাবো মানে এই ছবি মানে কি উনিশশো সাতে এর মধ্যে তোমার কন্টেন্টের মধ্যে নারী বিদ্বেষ আছে যৌন রোগের ভয় আছে সব আছে এটা দেখতে কি আহ তোমার লাগছে এটাতে মাতিস বলেছিল পিকাসো পাগল পিকাসোর তো আহ ট্রেনিং এর ব্যাপারটা বললাম মাতিস কিন্তু ট্রেন মাতিস বলেছিল পিকাসো ট্রেন মানে আমি বলছি আর্ট কলেজের ডিগ্রি ছিল পিকাসো পাগল ওর যারা এগুলো বোঝে মডার্ন ভাংছে যারা নিজেরা তারাই বলছে পিকাসো কোনদিন এসে দেখবো ওর স্টুডিওতে গলায় দড়ি দিয়ে ঝুলছে এতো মাথা খারাপের পিকাসো এমন ডিপ্রেসড হয়ে গেছে এটাকে রোল আপ করে রেখে দিলো আঠের উনিশশো চোদ্দ নাগাদ বোধহয় একটা শোতে এটা দেওয়া হয়েছিল তারপর আর দেখানো হয়নি তারপর একদম মিউজিয়াম অফ মডার্ন আর্ট নিউ ইয়র্কে তারা কিনলো সেই তিরিশের নাগাদ গিয়ে কেন পিকাসোর এইখানে আসি পিকাসোর আর্ট কলেজ ছেড়ে দেওয়ার ব্যাপারটা কেন হচ্ছে এটা কেন পিকাসো আর্ট আরো অনেকেই এরকম আর্ট কলেজে বলছি কয়েকজন কথা পিকাসো কেন ছেড়ে দিল তার কারণ হচ্ছে এই যে ভাঙছে বললাম যে সরছে এটা কিন্তু কারিকুলামে তখনো আসেনি উনিশশো সাল নাগাদ দেখো কতগুলো এই যে আমরা আর্ট জগৎ বলি বা আর্ট নিয়ে জগৎ বলি এর মধ্যে তো ভাগ আছে একাডেমি আছে আর্টিস্টদের নিজেদের কাজ আছে মিউজিয়াম কি দেখাচ্ছে সেটা আছে আজকে যেটা হয়েছে যে আজকে আর্টিস্টে আর্ট এই যে আর্টিস্টরা যে থিওরি পড়ে কাজ করছে তা বলছি না মানে যারা ট্রেন্ড আছে ট্রেন্ডে একটা কাজ হচ্ছে একাডেমি মানে স্কলাররা ক্রিটিকরা লেখালেখি করছে একাডেমি হাতে থিওরি তৈরি হচ্ছে কিন্তু লাস্ট হচ্ছে কারিকুলাম তুমি মানে তুমি রিসার্চ করছো আর্ট কলেজের কারিকুলামে কি এইটা আজকে ধর আজকে বলতে আমি বলছি ধর ওই যে ষাট সত্তরের দশক সব আর্ট স্কুলে না ইন্ডিয়াতে কে আছে ওটাকে অ্যাকসেপ্ট করবে তখন মানে আশির দশকে ম্যাক্সিমাম বড়দা কিন্তু অনেক আর্ট স্কুলে পাঁচ দশ বছরের মধ্যে ওটা কারিকুলামে ঢুকে গেছে যে যে চিন্তা ভাবনার যে কনসেপচুয়াল ইত্যাদি ইয়ের দেখ আমি 1967 এর দশকের কথা বলছি 80 দশকের মধ্যে আমি যখন 80 দশকে এসে গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে আসি আর্ট ডিপার্টমেন্ট অলরেডি মানে পুরোপুরি নিয়ে নেয়েছে থিয়রি থিয়রি এগুলো পিকাসোর জেনারেশনে কিন্তু সেটা ছিল না এই যে রিয়েলিজম থেকে ইমপ্রেশনিজম ওই যে পোস্ট ইমপ্রেশনিজম যে ভাঙছে এগুলো কিন্তু আর্ট প্র্যাকটিসের মধ্যেই ছিল লেখা লেখি কিছু কিছু তৈরি হচ্ছে কারণ ইস আর্ট এস্টাবলিশমেন্ট তো তো অত বিশাল ব্যাপার ছিল না তখন লেখালেখি হচ্ছে কিন্তু কারিকুলাম কিন্তু কনসারভেটিভ ছিল কারিকুলাম ওয়ার্ল্ড ওয়ার ওয়ান পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরে গিয়ে কিছু কিছু চেঞ্জ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যখন তুমি কলেজের কারিকুলাম সিলেবাস দেখছো ওই সেই পুরনো রুল সেই জন্য ছেড়ে দিয়েছে ভাল লাগে নাকি এটা অনেকেই ছেড়েছে এরকম কেন ওই যে আমি আউটসাইডার হতে পারছি না আমাকে ওই প্রশিক্ষণের মধ্যে আটকে রাখছি আমি ওই যে ওয়াইল্ড আউটসাইডার এটা আমি হতে যেভ পিকাসো এই তখন ছিল পিকাসোর এটা ছিল একটা পার্ট অফ দ্য বিলিভ যে আই এম আউটসাইডার এটা এদের আমি আজকে পিকাসোকে আউটসাইড এটাও একটা ব্যাপার আজকে পিকাসোকে আমি আর আউটসাইডার বলবো না কারণ পিকাসোকে পিকাসো মাতিস এদের কোঅপ করে নিয়েছে আমাদের সিস্টেম ডিসকোস হিস্ট্রি কো করে নিয়েছে এদের আমি আর সেলফ টট বলবো না কিন্তু এরা তো তুমি যদি সেলফ টটটাকে খুব সিম্পলিস্টিক জায়গা থেকে ধরো ঠিক আছে তো সেলফ টট আমি তো ওই জায়গা থেকে ধরবো না কারণ আমার কাছে তো সেলফ টট ব্যাপারটার কোনো ওরকম ভ্যালু নেই কিন্তু যেটা বলতে চাইছি যে এই যে নিজেদের আর এখন তো আউটসাইডার মনে করতো আউটসাইডার মানে ফিলোসফিক্যালি আউটসাইডার সেই জায়গা থেকে এটা হচ্ছে আউটসাইডার আর্ট যে আরো বেশি অপর একটা জায়গা আবিষ্কার করি সব আবিষ্কার করা এগুলো সব এদের ফ্যান্টাসি কিন্তু এই ফ্যান্টাসি থেকে একটা জিনিস প্রমাণ হয় যে একাডেমিক রুল একাডেমিক কারিকুলাম প্রশিক্ষা এগুলো তৈরি করা এগুলো ভাঙা যায় যদি তোমার ভাঙাটা মিনিংফুল ভাঙা হয় তাহলে তা সেটা টিকবে এই যে ধরো তখনকার ক্ষয়েদের প্রচুর অসুবিধা হয়েছে পাগলা তুই ভেবো না পিকাসব প্রথম থেকেই ফেমাস ভীষণ অসুবিধা হয়েছে আজকের ক্ষয়দে আমি দেখেছি মিউজিয়ামে এই ধরনের কিউবিস ছবির সামনে দাঁড়িয়ে পার্টিকুলার দেখো আর একটা ব্যাপার আছে এটার অদ্ভুত ব্যাপার যখন স্কেলটা বড় হয় না বিশাল ক্যানভাস তখন একটু লোকে ভয় পায় পাড়ার অনিমেষ দা খ ভয় পাবে হুম বাচ্চা এত বড় ক্যানভাস আমি বা পারবো কি করে বড় ক্যানভাস যদি ছোট ক্যানভাস হয় বা ছোট মানে শিল্পকর্ম স্কালচার হোক ওই যে বললাম এইটুকু তখনই বোল্ডনেসটা বেড়ে যায় ক্ষয়ে আমি নিজে মিউজিয়ামে দাঁড়িয়ে বলতে শুনেছি এই ছবিটার থেকে ফ্রেমটা মানে মানে এখন গত কয়েক বছর আজকের খ অনেকেই ইউবিজম কিউবিজম অ্যাকসেপ্ট করে না এই যে ভাঙা কে অ্যাকসেপ্ট করে না এবার তুমি ভাবো আরেকবার আমি নিয়ে এলাম নেপোলিয়নের ছবিটা আর এটা কোথায় বিলং করছে এটাতে কত তোমার আঠেরোশো আর সাত একশো বছরের একটু বেশি বাঁধিকেটটা শিক্ষা প্রশিক্ষার একেবারে কেন্দ্রে বসে আছে ডান প্রশিক্ষার মুখে পটি করে দিয়েছে কিন্তু পটি করে কি তৈরি করছে হুম খ খয়ের অবস্থা আজকের খ আজকের খকে যদি তুমি দাঁড় করাও বাঁদিকেটটা ডান দিকেরটা সে কি বলবে সে পিকাসো বললে না ওই যে বললাম ইনফ্রেন্সিক ভ্যালু সুতরাং আমি কিচ্ছু নাম দিচ্ছি না তুমি বলো এই বাঁধিকেটটা সে বলবে অনেক বেটার আঁকা আর আঁকতে পারে না কিন্তু সে একটু শিক্ষিত খ নিজে যদি একটু চিন্তা হলে ডান দিকে একটা কথা আছে বোধ হয় আঁকতে পারে কিন্তু করছে না মানে এর যেসব পজিশন গুলো দিয়েছে এগুলো ঠিক আঁকতে না পারার মতো না এর মধ্যে ইচ্ছা করে কিন্তু আমার ভাল লাগছে না ভাই বাঁদিকেরটা বাঁদিকেরটায় চলে যা এই এটা গিটার এই তো বেশ কেমন যেন গিটারটা ছোট এইটুকু গিটারের মতো বড় না ছোট এইটুকু আছে মমাতে আছে দেয়ালে ঝুলানো ও তুমি দেখলে খ গিয়ে আজকেও খ গিয়ে বলবে যে মানে আসলটা যখন দেখছে আনইমপ্রেসিভ এই যে বড় ক্যানভাস বড় বিশাল সেটাতে একটু খ ঘাবড়াই যায় সেটাও না বলবে যেই তো আমার বাচ্চা পড়ে এইবার আসছি অহি রুসো এই লোকটা উনিশশো দশে মারা গেছে এ হচ্ছে ওই তোমার ওই ইম্প্রেশনিজম প্রশ্ন পাশাপাশি কিন্তু এ কিন্তু ছবি আঁকতো না এ অন্যান্য কাজ করতো ছবি আঁকতে শুরু করেছে এইটিন যে কয়েক বছর ছবি এঁকেছে এই ভ্যানগর মতোই তোমার একেবারে রিটায়ারমেন্টের পর ছবি এঁকেছে এই এইবারে যখন হচ্ছে এইটিন নাইনটি সেভেন এইটা এই যে একাডেমিক শুধু না এই যে পোস্ট যে যেভাবে রং দিচ্ছে যেভাবে কম তার থেকেও আলাদা এইবারে মাতিসের ফভিস্ট কাজ জয় অফ লাইফ বা তার থেকেও এটা আলাদা আলাদা ইন দা সেন্স অফ স্ট্রাকচার আলো ই সব দিক থেকে সাবজেক্ট ম্যাটার এই সময়ে অনিরুষ হচ্ছে একটা কেন্দ্রে রয়েছে যখন অ্যাকচুয়ালি ভিশনারি আর্টিস্ট outsider artist ए तुमार আরেকটা টার্ম আমি দেব লেখ ব্রু ব্রুট আর্ট urban folk এই সব কথাগুলো আসতে শুরু করব একদম তুমি যে সেলফ ট সেলফ টট সেলফ টট যে জায়গাটা যে এই আমরা যেটা নিয়ে শুরু হইছিলো আমাদের কথা আসতে শুরু করলো কারণ সত্যি ও কোনোদিন কিন্তু ও কিন্তু ওই ছবি দেখতো বন্ধু বান্ধব ছিল আর্ট আমি তো সেলফ টট সেইভাবে ধরবো কি ওকে সেই অর্থে ধরলে তো পিকাসো সেলফ টট সেলফ টটের ব্যাপারটা সমস্যা আছে ডিটেল কাজ কিন্তু কোনোদিন কোথাও শেখে এইগুলো হচ্ছে তখন আমরা এগুলোকে এক্সপ্লেন করতে যখন আমি ইন্ট্রি আবারও বলছি আমি যখন ছবিটা দেখছি আমি শুধু দেখছি ছবিটা এইটুকু জানি যে কোথাও শেখেনি আমরা তখন বলবো কি এই তোমার ইনস্টিং ভেতরে ক্রিয়েটিভ আর্টস একটা আলাদা ফ্রেশনেস এই সবগুলো বলি আমরা তখন তুমি যদি আরেকটু ক্যামেরাটাকে আর একটু পিছনে ধরো তাহলে দেখবে যে এর অনেক ইন্টারসেক্টিং ব্যাপার আছে এখানে এটা হ্যাঁ ও করেছে এটা শেখে ঠিক সেটা কিন্তু আমি বলছি না সবগুলোর রহস্য সমাধান করে দেবো আমি মিস্ট্রির জায়গা আছে একটা লোক যে কোনোদিন শেখেনি সেই জায়গাটা সমস্যা হয়ে যায় এটাকে তুমি যদি লার্জার ডিসকোর্স জায়গা থেকে দেখো লার্জার সমাজে কি হচ্ছে তখন এটার একটা জায়গা তুমি দিতে পারবে সেই জায়গাটা যে ফিক্সড নয় কিন্তু আবার ওই একটা এ হচ্ছে একটা অন্য ধরনের ভাবুক একটা ভিশন ভিশন রয়েছে অন্য দিব্য দৃষ্টি এই সবগুলোর মধ্যে গেলে যেটা হয় ওটার একটা আলাদা ট্র্যাজেক্টরি আছে কোনো মানে হয় না উনি এই হচ্ছে তোমার জ বুফে এই আরেকজন উনিশশো একে জন্ম উনিশশো পঁচাশিতে মারা গেছে ফ্রেঞ্চ পরে আমেরিকাতেও থাকতেন এই একটা আর্ট এই মানে স্ট্যাম্প করেছে এই নামটা আর্ট ব্রুট ল্যাক ব্রুট ব্রুট আর্ট এই আর্ট ব্রুট মানে যে বলতে চাইছে ওটাই নামটা দিয়েছে আর্ট ব্রুট এই আউটসাইডার নাইভ ভিশনারি প্রিমেটিভ আর্বান ফোক এই সবগুলো যে চলছে তখন তা সেইটাকেই মিন করছে তার সঙ্গে লিংক হয়েছে ওইগুলো লিংক রয়েছে চিলড্রেন ওই যে আমাদের শিশু চিলড্রেন অ্যান্ড ইনসেন্ট আজকে এগুলো চিলড্রেনটা লোকে তাও বলে তুমি যদি বলো পাবল না হলে আর এই যে যে আমাদের আগে কথা হয়েছে সেই এই জায়গা থেকে কিন্তু ভ্যান গগ ওই মেন্টাল ইলনেসকে জায়গাটাকে রোমানটাইজাইজ করা হয় কারণ এই যে ভ্যান গগের কেন কেন আমরা করি এই যে ডিসকোর্সটা এই যে আউটসাইডার প্রিমিটিভ করতে করতে এটা কিন্তু একটা জিনিস না তার গেল অন্য কালচারের নন ওয়েস্টার্ন কালচার হবে ইনসেন যদি বলে যে এখনো ইনসেন্টটা বলে অনেকে মেন্টাল একটু পাগল না হলে আর্টিস্ট হয় না কতবার শুনেছো তুমি কথাটা এই জায়গা থেকে আসছে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান কিছু না ইন্ডিয়ান আর্টে যে ট্র্যাডিশনাল যে সরঙ্গ বললাম বা এই যে তোমার এটা বললাম তোমার এই যে কুমোর টুলি ওখানে এসব হবে না ইনোভেশন হবে কিন্তু নিয়ম এই নিয়ম নিয়ম থেকে তুমি বাইরে পেলে এইভাবে ইনোভেশন হবে তুমি ভাবো এই এগুলো ওয়েস্ট থেকে মানে ইউরোপ থেকে আসছে এবং সেখানে কোথায় চলে গেছে সেগুলো ইনসেন এরা কনসাসলি যদুগুফে নিজের কাজ ছেড়ে দিয়েছিল আর্ট স্কুল ফালতু এই তখন ওই যে তোমার তো বদলায়নি ফ্রিডমটা তো ছিল না তার কাজ দেখ এটা পরের কাজ ছেচল্লিশ পঞ্চাশ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি ছোট ছোট কাজ এগুলো কি কাজ এগুলো কি বললো তারপর বলে হ্যাঁ পিচ ইউজ ফের করা সব দিক থেকে অ্যাটাক করবে পিচ ইউজ করতো তোমার মেকআপের রং ইউজ না নানান রকম জিনিস ইউজ ছোট ছোট কাজ এগুলো আমি আমি যদ্দুর জানি ছোট এগুলোর সঙ্গে তোমার এই যে দ্য দ্যম্যান হ্যাঁ এইটা তো হল কস্ট থেকে না পঞ্চাশ দশকের হতে পারে জিউ ইস আমি জানিনা টাইটেলটা কি সিগনিফিকেন্স কিন্তু এগুলো আর্জ এগুলো দ্বিতীয় বিশ্ব পরে পড়ে কিন্তু আগে থেকেই এরম কাজ করছি এইটা নাইন ফোর্টি ফাইভ যে ফিগার এগুলো থেকে তো আজকের খ তো বলবেই হি কী রে ভাই আমার ছ বছরের বাচ্চা এটা পারে জ দুবুফে ওই জিনিস ওই লোক সে জঁ দুবুফে লেখা টেখা আছে এই আর্ট গ্রুট নিয়ে ও একেবারে ফার্মলি বিশ্বাস করতো যে এই যে যে আমি যে লিঙ্কগুলো দিলাম আউটসাইড আর নাই ভিশনারি প্রিমেটিভ অরবান ফোক যে এই যে তোমার একটা ক্রিয়েটিভ আনফেটার্ড ও বলতো যে ইন্টেলেকচুয়ালিজম এইখান থেকে আসে এই যে আজকে আর্ট ওয়ার্ল্ডে দেখো না যে ইন্টালেকচুয়াল বেশি হলে তোমার এগুলো প্রতিভা নষ্ট হয়ে যাবে এইখান থেকে আসে কথাটা যে সম্পূর্ণ একশো পার্সেন্ট মিথ্যে তা না তুমি যদি বাড়াবাড়ি রকম একটা আর্টিস্ট যে আমি মনে করি আমি একটা ক্রিটিক বা হিস্টোরিয়ান একটা আর্ট স্টুডিওতে কাজ করি আর ফান্ডামেন্টাল তফাত আছে ভাই তুমি প্রত্যেকটা রং লাগাবে বা নব যখন ওই কালি ছাড়ছে আচ্ছা এটা ঠিক এই পাওয়ার রিলেশনশিপে কোথায় আছে এ হয় না সুতরাং ওভার সব সবকিছুরই ওভার ব্যাপার আছে ওভার ইন্টালেকচুয়ালাইজ যেমন একটা ছবি যখন ওভার অ্যাটেনশন যদি থাকে আঁকতে পারছি কিরম তার দিকে তাহলে যেরকম সেটা হয় না তেমনি একটা আর্টিস্ট যদি কাজ করতে বসে ওভার ইন্টালেকচুয়াল সবকিছু থেকে ম্যানুয়াল খুলে যেরকম ওই আবলতা বলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে সাড়ে তারা করলে কি করবে সেটা ম্যানুয়াল খুলে দেখছি সাড়ে তা আসছে হয় না ওই যাবে হ্যাঁ ঠিক কিন্তু এটাকে এক্সট্রিমে নিয়ে চলে যাই আমরা যে আর্টিস্টদের পড়ারই দরকার নেই আর্টিস্টদের মানে ইন্টালেক্ট এ এইখান থেকে শুরু হয়েছে যেহেতু পড়ার দরকার নেই অথচ নিজে কিন্তু পড়াশোনা করেছে এটাই যে ব্যাপার এরা এরা নিজেরা অসম্ভব পড়াশোনা করতো কিন্তু বলতে পড়াশোনা করো না পরে এইটাই হচ্ছে আয়রনিক যে এই যে আর্টিস্টরা যারা আর্ট কলেজকে মানে গেছে হয়তো কিছুদিন ছেড়ে দিয়েছে তারা কিন্তু নিজেরা মানে এক এই যে জিনিসগুলো তৈরি করে এটি ইন্টালেকচুয়াল কনস্ট্রাক্ট কিন্তু তারা ইন্টালেকচুয়াল হওয়াটাকে আর্টিস্টের ইন্টালেকচুয়াল হওয়াটাকে বিরোধিতা করেছে এটা আয়রনিক তো এই যে এইগুলো পার্টিকুলারলি দুবুফের আর্ট ব্রুটে রয়েছে লিঙ্কস উইথ চিলড্রেন এন্ড দ্য ইনসেন তা তুমি কি বলবে দুবুফের আজকের খ তো বলবে আরে কি করেছে এগুলো পরিষ্কার এবার আসি থনটন ডায়াল এই লোকটা উনিশশো জন্ম দু হাজার মারা গেছে এ দেশে আফ্রিকান আমেরিকান কোনো দিন কোনো এটা কিন্তু তোমার দেখো দুবুফে বা পিকাসো বা এরা এরা কিন্তু এটা মাথায় রেখো আর্ট কলেজে এরা ঢুকেও ছেড়ে দিয়েছে বা হোয়াট কিন্তু এরা কিন্তু যে সার্কেল ছিল এই যে বললাম না আয়রনি এরা যে ইন্টালেকচুয়াল সার্কেল দুবুফে কিন্তু অন্য কোন পরিবেশে গিয়ে কাটায় ও কিন্তু আসা যাওয়া যে আমেরিকা আরবান কালচারে থেকেছে হ্যাঁ অনেক ভিজিট করেছে ট্রাইবাল ইয়ে ফিয়ে ও তো ওদের রোম্যান্টিক ইয়ে ওগুলো হ্যাঁ ওগুলো তো সাদা আর্টিস্টদের রোম্যান্স সেটা তো আমি অন্য সমালোচনা করবো সেখানে কিন্তু তারা কিন্তু আহ এই যে এই যে বললাম না টিকাপ করা সেলফ টট কাকে বলে যে আমি ওটাকে যে খণ্ডন করছি ওই জায়গাটা এই বলে যে তুমি তো সবসময় ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাবজর্ভ করছো এটা তাদের ছিল ফন্টন ডাল কিন্তু তা নয় সে কোনো ইন্টেলেকচুয়াল ফন্টন ডাল কোনো ইন্টেলেকচুয়াল সার্কেল থেকে আসেইনি সে একটা গরিবের সাউথ সাদার্ন ইউনাইটেড স্টেটস মানে এই দেশের সাউথের যে ব্ল্যাক গরিবের ছেলে সে মেটাল ওয়ার্ক বা এই ম্যানুয়াল কাজ করত। সে উনিশশো দশকে সে ছবি আঁকতে শুরু করে এবং তার কোনো রকম কন্ট্যাক্ট ছিল না এখন কন্ট্যাক্ট ছিল টেলিভিশন দেখছেন হ্যাঁ সেসব আছে কিন্তু ডিরেক্ট যে আমি মিশছি বন্ধু সঙ্গে সে কন্ট্যাক্ট যে ইন্টালেকচুয়াল সার্কেল ছিল না বড় বড় ছোট ছোট না এই আবারও বলছি স্কেলের প্রবলেম আছে তুমি যদি এটা সামনে দাঁড়াও তুমি ঘাবড়ে যাবে বিরাট বিরাট অদ্ভুত পেন্ট পেন্ট আছে নানান জিনিস লাগাতো এটা একটা ছেঁড়া আমেরিকান ফ্ল্যাগ ওর কাজের মধ্যে কন্টেন্ট মানে সেই যে এখানে বর্ণবৈষম্য এখানে কালো পপুলেশনকে শোষণ এইসব আছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট তোমার এই যে আমেরিকান ফ্ল্যাগ আর কি ছিঁড়ে গেছে সমস্ত উই অল লিভ আন্ডার দ্য সেম ওল্ড ফ্ল্যাগ এখানে তোমার জিনিসটা একটা অদ্ভুত এখানে একটা কাপড় আছে এ আছে সব কলা মানে অ্যাসেম্বলেজ টাইপের কনস্ট্রাকশন টাইপের অথবা এইটা এগুলো কিন্তু পুরোটা পেন্টিং না এখানে দেখবে মুখ আছে এই এখানে এখানে দেখো নিচে দেখো কোনায় 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 সব মুখ টুক আছে কিন্তু এখানে পেন্ট আছে কিন্তু জিনিস আছে দড়ি এটা ওটা বড় বড় ইটস কোয়াইট এখন তুমি এটা যখন দেখছো আবারও বলছি এইখানে দেখে হবে না তোমাকে যখন সামনে দাঁড়াচ্ছ স্কেল দেখেই তুমি ঘাবড়ে যাবে খ খ এর কথা বলছি ঘাবড়ে যাবে এইবারে ক্রিটিক কিউরেটার আমি আমার খুব কাছাকাছি থেকে আমি এর কাজ এটা দেখেছি কারণ আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি ও ওই অঞ্চলের ওই ইউনিভার্সিটিতে একটা কালেকশন ছিল একটা মিউজিয়াম ছিল বিল উইলিয়াম আর্নেট বলে এক বড় লোক তার নিজের কালেকশন সে দিয়েছিল একটা মিউজিয়াম আমার ডিপার্টমেন্টের সঙ্গে লাগো একটা মিউজিয়াম ছিল এই উইলিয়াম আর্নেট ছিল ওর কালেক্টার উইলিয়াম আর্নেটই ওকে মানে সামনে আনে সে ওকে নিয়ে খুব আলোচনা হতো আমাদের ডিপার্টমেন্টে আমি দেখেছি উইলিয়াম আর্নেট কিভাবে উইলিয়াম আর্নেট এবং ও যাকে দিয়ে লেখাতো মানে উইলাম আর্ট স্কলার না ওই আর্ট কালেক্টর বলো যাকে দিয়ে লেখাতো কিভাবে রোমান্টিসাইজ করা হয় এটাকে ও সেই ক্রিয়েটিভ আর্ট কিন্তু ও তো দু হাজার মারা গেছে ও যখন বিরাট ইন্টারন্যাশনাল ভেনিস বিয়ানালেতে দু হাজারের ভেনিস বিয়ানালেতে ওর কাজ ছিল তার মানে কি আর্ট মানে ওকে যে পোর্ট্রে করেছে একদিকে হচ্ছে এই আদার এটা থেকে গেছে জানো তো এটা একশো বছর আগে আপনার এটা চলছে কিন্তু এই আউটসাইডার বলছো আরে প্রপার আউটসাইডার আর্টিস্ট সেলফ টট কোনদিন মানে মানে ও মানে শিক্ষার লেভেলই বেশি দূর না কিন্তু তাকে ইনসাইডার করে নিচ্ছে এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটির মিউজিয়াম তাকে অনেক মিউজিয়াম তাকে এক্সিবিট করছে এবং মানে ওর যে যে যুক্তি কেন করছে কি করছে এগুলো সব ওই ইন্টেলেকচুয়াল কোড মেনে নয় ওর সঙ্গেই তুমি কথা বলতে খুব অমায়িক লো আম আমি বোধহয় দেখেওছি ওকে আহ কিন্তু ভেনিশ বিয়ে ভেনিস বেনালে বলছোটা কি ভেনিশ বেনার হচ্ছে ইনসাইডার যদি ইনসাইডার বল ইনসাইডারের একটা বড় জায়গা ভেনিশ বেনাল অ্যাক্সেপ্ট করে এবং ওকে একেবারে আহ তোমার তু মানে এক আসনে ইয়ে একজন লিখেছিল যে হি ইজ

যে সেখানে মানে সেইটাই আমি ফলো করবো কিন্তু সেখানে ওই যে বললাম ওখানে তো সমস্যা আছে পিকাসো ভ্যানগ পলগ এদের কারোরই তো প্রশিক্ষিত নয় এরা তাকে তুমি সেলফ টট বলবে থন টন ডায়ল কোনো কিন্তু এরাও তো যায়নি ভ্যানগ থন টন একেবারেই কারোর সঙ্গে কোনো লেসেন নেয়নি ভ্যানগ তো কতটুকু লেসেন নিয়েছে পলগ তো নেই ইনি তাহলে এ ঝামেলা হয়ে গেলে বলতে গেলে এবার তুমি যদি জ্যাকসন পলকের সঙ্গে তুমি ওর তুলনা করো এ মুশকিল আছে যদি ইন্ট্রেনজিক জায়গাটায় আবারও বলছি আমি যদি ইন্ট্রেনজিক বারবার চলে আসছি ওই জায়গায় ছবিটাই সব সামনে দাঁড়িয়ে আছো জ্যাকসন পোলক বিশাল ও বিশাল তা তুমি বলবে যে হ্যাঁ এটার মধ্যে যদি তুমি খ যদি এ হয় সে যদি তোমার এই অ্যাবস্ট্রাকশনের মধ্যে থাকে অ্যাবস্ট্রাকশন জ্যাকসন পোলককে নিয়েও তো অনেক খ এর এ আছে কিন্তু আমি তোমা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোন খ জ্যাকসন পোলকের মিউজিয়ামে জ্যাকসন পোলকের ক্যানভাসের সামনে দাঁড়িয়ে অত জোর দিয়ে বলতে পারবে না আমার বাচ্চাও এটা পারে ও এটা বড় আর্টিস্টের বাচ্চা এটা যদি সামনে যায় বলতে পারবে না এবং সেটা এর ক্ষেত্রেও ঘটবে। এটা পলকের ট্রেনিং কোনো খুব সুসংবদ্ধ ছিল না কখনো এখানে লেসেন নিয়েছে কিন্তু জ্যাকসন পলক অসম্ভব এই যে আর্ট সার্কেল যে সুরিয়ালিস্ট আসছে নিউ ইয়র্কে বিরাট বিরাট ব্যাপার আভাঙ্গার ভীষণ পড়াশোনা করতো জ্যাকসন পলক ওয়াজ এক্সট্রিমলি ওয়েল রেড কিন্তু উইলিয়াম দা কুনিং ইয়াং বয়সে আমেরিকা এসেছে নেদারল্যান্ডস থেকে রটারডাম রটারডাম একাডেমিতে ওর একদম মানে স্ট্রং ফাউন্ডেশনাল ট্রেনিং ছিল তুমি উইলিয়াম দা কুনিং যখন করছে সে ওই জায়গা থেকে ভাঙছে জ্যাকসন পলক যখন করছে তখন কিন্তু সে ওই কত জ্যাকসন পলক তুমি রিয়েলিস্টিক ড্রয়িং পারতো না পারার কথা না ও করছে সেই

আর্ট কলেজে ট্রেনিং ছিল এবং আঁকতে পারে সেরকম অনেকে আছে মাতিস এই তোমার দেখুন এরা সবাই পিকাসোর আবার আটটা ব্যাপার ছিল ও তো চাইল্ড প্রডিজি ষোলো বছর বয়সে মাতিসোর আঁকেনি ন্যাচারালিস্টে আঁকতে পারা আচ্ছা এইটা ধরো ফ্রান্স ক্লাইম এই বিশাল বড় এটা পনেরো ফুট বাই কুড়ি ফুট সেই সুইপিং ব্রাশ স্ট্রোক এবং তারপরে এইখানে তোমার এই যে সাদা আর কালোর যে মিশ্রণ তাতে গ্রে হয়ে যাচ্ছে এটা সামনে দাঁড়ালে না ক্ষয়ের জীব শুকিয়ে যাবে সে কখনো বলবে না যে আমি এটা পারবো কর না সামনে দাঁড়ালে জীব শুকিয়ে যাবে আমার বাচ্চা এটা পারবে তো বলবেই না হ্যাঁ সে তাও ভালো না লাগতে পারে তা দুটো জিনিস আছে আমার এই সংশয় পছন্দ না কারণ এটা ট্র্যাডিশনাল মতে আঁকতে পারা না কিন্তু আমি এটাও বলছি না যে আমি এটা করতে পারবো এটা একটা আরেকটা হচ্ছে যে আমিও পারি আমার বাচ্চাও পারে এটা আরেকটা ফ্রান্স ক্লাইন ওই দ্বিতীয়টার মধ্যে পড়ে না যদি সামনে দাঁড়াও রথকও তাই তুমি ওই রকম রথক থেকে কেউ কেউ এটা হতে পারে কোনো কোনো খ একটু বেশি উদ্ধত খ এটা বলতে পারে যে আমিও পারি কিন্তু একটু ডিটেলে দেখলে বুঝবে মানে জাস্ট জাস্ট জিনিসটা করা আমি কোনো রকম ফিলসফির দিকে যাচ্ছি জিনিসটা করার ক্ষেত্রে মানে আমি আগেন আমি এটা ইনফ্রেন্সিক জায়গা থেকে বলছি রথ কো কে সে ছেড়ে দাও সেখান থেকে তারা বুঝবে পারে না কিন্তু যদি আজকে তুমি দকুনিন আর থন টন ডালকে পাশাপাশি রাখো দুটো থেকেই খ এটা বাঁদিকেটটাতেও যা বলতে পারে বা পারে না আর ডান দিকেরটাও খ এটা তো অনেকটা সার্ভে করার ব্যাপার তোমাকে দেখতে হবে খ কি বলে আর ডান যেটা পারে কি পারে না মোটামুটি রিলেটেড হবে বাসকুয়া আর্টিস্ট ছিল জমিশাল তাকে তুলে নিয়ে মানে সে চলে এলো নিউ ইয়র্কের সেন্টারে আর্ট সেন্টারে তার কাজ দেখো দরজা ফরজা ভাঙা দরজাতে করতো মানে কাঠের প্যানেল যা যা খুশি করতো হম কি বলবে তুমি ইনফ্রেন্সিক জায়গা থেকে যদি বিচার করো কারণ সে জমিশাল বাসকুয়া ট্রেনিং এর ক্ষেত্রে ওই কিছু শিখেছিল

এটার সঙ্গে বোঝাতে পারি কিন্তু বেশি দূর যেতে পারবো না যদি ওই ইন্ট্রেন্সিক থেকে মানে আমি যদি ধরে নিই একটা ছবির সমস্ত কোয়ালিটিটা সহজাত আরোপিত নয় তাহলে বেশি দূর যেতে পারবো আমি কিছুটা পারবো কিন্তু বেশি দূর পারবো না এখানে তোমার ট্র্যাডিশনাল যে অ্যাবস্ট্রাকশন আজকে মন্দ্রিয়ান বা মালেভিচ এগুলো থেকে ওই কথা উঠতে পারে তখনও ক্ষয়েরা বলেছে আজকের ক্ষয়েরাও কেউ কেউ বলতে পারে মন্দ্রিয়ান না জেনে মালেভিচ না জেনে এই দা আমিও পারি এটা আমার টিনেজ স্কুলে মানে ক্লাস সেভেনে এর পরে আমার মেয়ে পারে এটা এখানে বলা যায় যে এখানে এবং বলা যায় কিন্তু থেকে বেশি দূর যেতে পারবে না কান্দিন এক ব্যাপার এখানে কান্দিনস্কি না জানলে যদি সামনে দাঁড়ায় ছবিটা এগুলো বিরাট বড় ক্যানভাসও না বলতেও পারে বাচ্চা হয়তো না বলবে আমি পারি অনিমেষ দা এটা বলতে পারে আমি পারি তুমি ইন্ট্রেন্সের জায়গা থেকে বেশিক্ষণ নিতে পারবে সুতরাং জমিশাল বাস্কু আর ডায়াল দুজনেই আউটসাইড আর আর্টিস্ট কিন্তু দুজনের কিন্তু একরকম জীবনযাত্রা ছিল না সেটা এবার আসছে আরেকটা দিক ছবি আঁকা অন্তত তারা আঁকছে সবাই পেন দিয়ে আঁকছে এবার হচ্ছে দুশো চলে এসছে দাদা রেডিমেড এইবার কি বলবে ক্ষয়ের কথা কি করে আটকাবে এখানে তো অন্তত কিছু করছে রং দিয়ে আগের গুলো এখানে হচ্ছে তুলে বসিয়ে দিচ্ছি খ বলবে তো আমি কালকেই পারি এক্ষুনি পারি কি বলবে কি বলবে এখানে ছবির ইন্ট্রিনসিক জায়গা মানে আর্টের যে যারা বড় বড় কথা বলে আর্টের ইন্ট্রেন্সিক মানে এইটাই দেখো এটার বাইরে কিছু ম্যাটার করে না দেখতে শেখো সেটা যে একেবারে ভ্যালুলেস তা বলছি না কিন্তু এক্ষেত্রে ভ্যালু নেই ছবির ক্ষেত্রে থাকতে পারে যে রং কিভাবে দিয়ে ঠিক কিন্তু ওইটাই দরকার তারা যখন চাপ দেয় আর কিছু দরকার নেই বলছে কত দূর যাবে তুমি সেটা দিয়ে ওখানেই মানে ছবির ক্ষেত্রই পারবে না এখানে তো পারবেই না তারা যেটা করে এইগুলোকে বর্জন করে বলে এগুলো আর্টই না তুমি দুঃসংকে আজকে বলবে আর্টিস্টই না কেমন তুমি কে মানে এইবার দেখো এটা হচ্ছে অনেক পরে নাইনটিন নাইনটি ওয়ানে করা ফিলিক্স গনজালেস্টোরেস আর্টিস্টের এটার নাম আনটাইটল ব্র্যাকেটে পারফেক্ট লাভার্স দুটো ঘড়ি একভাবে সিনক্রোনাইজ করা তুমি বলবে এই শালা আমি ওটা তোই দু ট্র্যাডিশনেই আসছে রেডিমেড কিন্তু এখানে একটা অন্য ব্যাপার আছে তুমি যদি না জানো তুমি বলি কি এই যে আমিও পারি আমিও পারি ব্যাপারটা বা বাচ্চাও পারে ব্যাপারটা এখানে তো এক্সট্রিম হয়ে যাবে ছবি আঁকার অন্তত তুলিটা আমার রংটা ধরতে হচ্ছে কিন্তু এখানে তাও হচ্ছে না তুলে লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেলিক্স গনজালেস স্টোরিস গেই আর্টিস্ট ছিল তার যে এটা 80s এ AIDS সময় ওর যে পার্টনার দুজনে লাভার্স পারফেক্ট লাভার্স দুজনে সিনক্রোনাইজড এক ঘড়ির মতো যে এটা নিজেদের পোর্ট্রেট এবং ওর 91 এ এটাও করে যখন AIDS এ ওর পার্টনার মারা যায় ও নিজেও AIDS মারা যায় 96 সালে যখন তুমি এটা জানতে পারবে এটা অন্য মানে হয়ে গেল কিন্তু মানেটা কত্তে কে এলো ইনফিনসিক জায়গা থেকে এলো সহজ এইবার বলো যে খকে তুমি আটকাবে কি করে এখানে ওই যদি ওগুলো আটকে রাখো যা দেখছে হবে না জাস্ট হবে না আজকে যদি সাহিত্য অঙ্গলির ক্যানভাস বড় বড় ক্যানভাস খুব ছোট না আমি যদি এই যে দেখছি এইখানে কিরকম রঙের এ আছে মানে কিছুটা মোছা এ এগুলোর মধ্যে এটা যে বড় করে দেখাই এর মধ্যে আমিও ইনফ্রেন্সিক জায়গাটা ধরলে আমি দেখাতে পারি ছবিটার সামনে দাঁড়ালে এটা হিজিবিজি ওইভাবে নয় রে ভাই তোর বাচ্চা যেটা করে এটা তার নয় কিন্তু এখানে একটা সমস্যা আছে এই যে আমি যে এটা দেখাচ্ছি এখানে একটা সমস্যা থেকেই যায় যদি তুমি ইনফ্রেন্সিকে আটকে থাকো তাহলে আমি যদি আজকে একটা অনেক সময় তুমি দেখবে যাচ্ছাটা পুরনো বাড়ির দেয়ালে বৃষ্টির জল পড়েছে আর কিছু ইনকাম করতে গিয়ে এরম অদ্ভুত ট্যাটান্ট হয় না সেটাকে তো আমি আর্ট বলছি না সেটাকে তো আমি আমি কিছুক্ষণ আগে যে বাহ দারুণ লাগছে চলে যাচ্ছি আমি তো সেটাকে ফ্রেম করছি না এটাকে করছি কেন করছি তারপর এটা আর্ট ওটা আর্ট না কেন নয় এটা সাইট কমপ্লিট করার চান্স কে সাইট কমপ্লিট চলে যাচ্ছি ওইদিকে দিকে থেকে বেরিয়ে তুমি যদি এটাকে ইন্ট্রেনজিক্যালি এটা বোঝাতে যাও খকে যে এটা না তুমি দেখো এর মধ্যে ইয়ে আছে তোমার চাপ দেওয়া কম চাপ দেওয়া এইসবের ব্যাপার আছে এটা কনসেন্ট্রেশন এদিক কারণ তুমি যখন বড় ক্যানভাসের সামনে দাঁড়াচ্ছ তখন এটা তোমার ভালো বুঝতে পারবে যে মাঝখানে কনসেন্ট্রেশন রয়েছে তারপর আস্তে 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 মিশিয়েছে এটাই হনাম করে করে দিলাম একটা আহ যেটা নয় এটা যদি বোঝা পারবে না বেশি দূর পারবে না সে তখন বলবে বাড়ির গায়ে প্যাটার্ন এই ধরনের প্যাটার্ন হয়েছে কেন নয় সেটা ওরকম তখন তোমাকে যেতেই হচ্ছে বাইরে রাইট এই এই দুটোর ক্ষেত্রেই সেই অবস্থা হবে এখন বাঁদিকেটটা একটু ঘাবড়ে যাবে সে প্রথমে বলবে না মানে দুটোরই সামনে দাঁড়িয়েছ বাঁদিকেটটা এত বড় আর এমন তার সে বলবে না ঝপ করে যে আমিও পারি মামার আমার বাচ্চা পারে কিন্তু ডান বলতেও পারে এবং সেখানে তুমি ইনফ্রেন্সিকে আটকে থাকলে চলবে না তাহলে এইটা ডান্দিকে পমলি হচ্ছে এক ধরনের খ খ যেটাতে আহ নাক কুচকায় বাঁদিকেটটা খ আরো নাক কুচকায় বাঁধিকেটটা দেখে খ বলে আমি জাফুসটা ছাতা জুতো বসিয়ে দিলে আর্ট হয়ে গেল দাঁতিকেটটা তো তো হাঁকছে কিছু একটা করছে বাঁধিকেটটা দিয়ে আরো মুশকিল কনসেপচুয়াল নিয়ে খদের প্রচুর ক্ষোভ এবং মানে হাসাহাসি আর কি ওই তুমি আর যারা কি হয় যারা আর্ট ওয়ার্ল্ডের ক ক যখন এরম হয় যে তাকে বলা হয়েছে ওই ইন্ট্রেন্সিক জায়গায় ছবি ওই যা দেখছো সহজাততে আটকে থাকতে হবে ক আর কিছু করার থাকে না কারণ তো বাইরে যেতে পারছে না আর বলতে গেলে খ আবার কিছু চালাক খ আছে তারা বলে বাইরে এইটা দেখো তখন তাকে বলতে হবে না হয় না কোনো আমাকে বলেছিল এক বুঝতে তো আমার এত কিছু জানা লাগে না তুই বুঝতে না অলরেডি তুই জানিস তুই আর্ট কলেজ থেকে পাশ করেছিস তুই মডার্ন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ জানিস ভ্যাঙ্গটা তুই অলরেডি জানিস সেখানে এত ডিসকোর্স জানার দরকার হয় না কিন্তু সব জায়গায় সেটা হবে না তো কিছু কিছু জায়গায় ওটা অ্যাপ্লাই করতে পারে সব জায়গায় হবে না এটা তাকে বলতে হবে তখন মাই চাইল্ড ক্যান ডু ইট আই ক্যান ডু যেটাতে হয় আমি ক্লাসে ইউজ করি প্রথম কথা হচ্ছে যে তুমি তো করি তোমার চাইল্ড তো করেনি আর্টিস্ট করেছে তা এটাতে আবার অভিযোগটা ওঠে যে এটা আহ দায় সারা উত্তর হলো হ্যাঁ দায় সারা উত্তর মনে হতো কারণ এটা পুরো উত্তরটা না দ্বিতীয় কথাটা হচ্ছে আর্টিস্ট যে করেছে তোমার তুমি যে আমি করলেও তো হবে তুমি তো করি আর্টিস্ট করে যেটা প্রথম দ্বিতীয় হচ্ছে আর্টিস্ট শুধু এটা করেনি আরো অন্য জিনিস করেছে তুমি আজকে এটা দেখতে এসে বলছো আমি এটা করতে পারি কিন্তু এই আর্টিস্ট এইটাই করে সারা দিন সারা বছর সেটা কেন করে শুধুমাত্র ইয়ার কি মারতে হলে জাস্ট লোক ঠকাবো হলে এটা কি কেউ তার জীবনের কেউ লোক ওই ধরনের লোক তাহলে তো লোক ঠকানো অন্যভাবেও ঠকানো যায় যেটাতে অনেক বেশি টাকা রোজগার করতে পারে হয়তো এই একটা ব্যাপারে করে যাচ্ছে তার একটা কমিটমেন্টের ব্যাপার আছে অন্য কিছু আছে এখানে অন্তত সেই জায়গা থেকে তুমি কিছুটা শ্রদ্ধা দাও যে এটা এটাকে বোঝার চেষ্টা করো অন্য এই হচ্ছে ব্যাপার এছাড়া আর কিছু বলার নেই তাহলে আমাদের যে মূল প্রশ্নটা যারা বাচ্চার ছবি মনে হলো তাদের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এখানে তুমি কোন দিন আমি তোমাদের অ্যাডভাইস করবো এর মানে বলতো এটা নিয়ে ছবি অ্যানালাইজ কর ফাঁদ পা দেবে না যতই তোমার মনে ছাড়া একটু বলা যায় এটা তো একটা একটু ইয়ে আছে আমি তো বলতে পারছি ওখানে একটু ডেপথ লাইট এসব না যেও না কারণ ওই ডেপথ লাইট ওই হিজিবিজি যদি হয় ধরো বা এরকম একটা ছাতা জুতো বসানো এটা তোমার হ্যাঁ ছাতা জুতো বসানোর কনসেপচুয়ালি যা হয়ে গেছে মানে মিউজিয়াম তো বুঝতে পারবে না কোনটা আর্ট আর কোনটা আর্ট নয় এটা তো ঘটনা কিন্তু সেটা কেন হবে না সেটা তার তো একটা ধারা রয়েছে যে আর্ট আর লাইফের বাউন্ডারিকে আমি ব্লার করে দিচ্ছি সেটা তো দ্বিতীয় উপর বিরাট ধারা রয়েছে যেটা পরে আমাদের দেশে ক্যাচ করেছে হতেই পারে তাতে এত ডিস্টার্ব হওয়ার কি আছে আমি তো বুঝতেই না সালা কোনটা সেটা একটা মজা হতে পারে তুমি যেটা ওই যেটা বলছি বারণ করছি করতে যে ধরো একটা ছবি সাইট অমলির মতো আচ্ছা কেউ কিছু জানো না অ্যানালাইজ করতো করতে যেও না কেননা তুমি যখন ওই ভাববে যে একটু ইয়ে আবছা হয়ে গেছে স্মাজ করতে গেলে তুমি ঠকে যেতে পারো কারণ অনেক সময় ন্যাচারাল জায়গায় বা হাতির সুরে ব্রাশ জড়িয়ে হাতিকে করতে বললো ওরকম এফেক্ট এফেক্ট বা সত্যি বাচ্চা করেছে এফেক্ট আসতে পারে তখন কিন্তু বোকা বোনাই আমি চোখের সামনে বোকা বোনটা দেখেছি লোককে ওটা করতেই হয় না তখন বলবে কন্টেক্স চাই কন্টেক্স না করতে পারবো তাহলে এইটার প্রশ্নটার উত্তর আলটিমেটলি এত কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটের পরে হচ্ছে যে বাচ্চার ছবি দেখে যদি একটা ছবি দেখে যদি মনে হয় বাচ্চা ছবি বা শিল্প শিল্পকর্ম যে কোনো রকমের স্কালচার বা যাই হোক যদি মনে হয় বাচ্চার কিন্তু দেখা গেল প্রাপ্তবয়স্ক করা এটাতে আহ বোঝবার জন্যে ইনফরমেশন চাই কন্টেক্সচুয়াল ইনফরমেশন চাই এটা হচ্ছে আসল উত্তরটা কিন্তু এটার পিছনে এটা কেন ভজ করে যদি আমি এটা বলে দিতাম প্রথমে তোমরা বলতে এটার বেসিসটা কি সেই জন্য আমাকে পিছিয়ে যেতেই হতো তখন পেছনে হাঁটার থেকে আমি পেছন থেকে সামনে এলাম এই আর কি